বিজেপির এমএলএ কে খুঁজে পাওয়া গেল রক্তদান শিবিরে। মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের উদ্যোগে মুর্শিদাবাদ পৌরসভার 8 নম্বর কাউন্সিলরের বাড়িতে রক্তদান শিবির হল। এই রক্তদান শিবিরে 100 জন মতো স্বেচ্ছায় রক্তদান করেন। আপনারা শুনুন মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এবং টাউন সভাপতি সৌমেন মণ্ডল কি বললেন। মাননীয় বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, পাবলিক বলছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আজকে এই কোভিডের টাইমে সবকটা মহৎ কাজ করছেন তিনি, সেটা হচ্ছে রক্তদান শিবির। আমরা খুঁজে পেয়েছি গৌরীদা, বলছি যে আজকে তো লোকে তো বলছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমরা খুঁজে পেয়েছি আপনাকে, রক্তদান করছেন মহাদান, তো এই বিষয়ে আপনি কী বলবেন একটু যদি বলেন দর্শকদের। দেখুন, যারা খুঁজে পায়নি তারা তৃণমূলের চশমা পরে আছে নতুবা সিপিএমের চশমা, ওই চশমায় বিজেপিকে দেখা যায় না। সেই জন্য যারা সিপিএম আর তৃণমূলের চশমা পরে খোঁজ খোঁজ করেছে বা কংগ্রেসের চশমা পরে, তারা তো অ্যাকচুয়াল অন্ধ। 74 বছরে পশ্চিমবাংলাকে শ্মশান করে দিয়েও বলছে বাংলা সব থেকে ভালো আছে, তো এই মানুষগুলো আমাকে খুঁজে পায়নি। আর যারা মনে করে যে গৌরীশঙ্কর মানুষের পাশে থাকে, সে মানুষেরা আমাকে পাশে খুঁজে পেয়েছে। মুর্শিদাবাদ বিধানসভার 8টা অঞ্চল আর 2টো পৌর এলাকায় যারা দুস্থ মানুষ করোনা রোগে আক্রান্ত, তাদের বাড়িতে গৌরী শঙ্কর পৌঁছেছে। সুতরাং যারা বলেছে তারা এখনও রাজনীতি করছে, আর তারা সিপিএম কংগ্রেস তৃণমূলের চশমায় দেখছে, ওই 3টে চশমায় বিজেপিকে দেখা যায় না। যেমন আপনি সাধারণ চশমা পরে এসেছেন তাই দেখতে পেয়েছেন, যদি আপনার চোখে তৃণমূলের চশমা থাকতো আপনি পেতেন না, আপনি বলবেন গিয়ে যে আমি তো দেখতে পেয়েছি এক জায়গায়, তো ওদেরকেও একটু খুঁজতে বলবেন দেখা পাবে রাস্তা রাস্তায়, আমার বাড়ি যেতে হবে না, বলবেন যে কার বাড়ি করোনা হয়েছে যাও, দেখবে বলবে গৌরী শঙ্কর এসেছিল, এইটুকুই বলা হচ্ছে। উদাসপাড়া 8 নম্বর ওয়ার্ড মুর্শিদাবাদ পৌরসভার, এটা পুরো আমাদের বিধায়ক মাননীয় গৌরী শঙ্কর ঘোষের উদ্যোগে, একদম ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় এই কার্যক্রমটা হচ্ছে, আর এই রকম কার্যক্রম আগামী দিনে আরও হবে। এবং আমাদের রক্তদান আজকে হচ্ছে এখানে প্রায় 100-এর উপর এখনও চলছে রানিং, অলরেডি 90 জনের ব্লাড ডোনেশন হয়ে গেছে, এখনও 20-25 জন ওয়েটিংয়ে আছে, তারা এখানে ব্লাড ডোনেশন করবে 100-এর উপরে।